ইউক্রেনে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরবরাহ করা কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে রাশিয়া। রণক্ষেত্রে জব্দকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে দেশটি। ইউক্রেনের অনেক এলাকা নতুন করে দখল করে নিচ্ছে রাশিয়া। এসব এলাকায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পাঠানো অনেক অস্ত্র ও সরঞ্জামাদি ফেলে পিছনে হটছে ইউক্রেনীয় বাহিনী, আর ফেলে যাওয়া সেসব অস্ত্রই দখলে নিয়ে ইরানে পাঠাচ্ছে রাশিয়া। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন চারটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে। সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, গত এক বছর ধরে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও আরও কয়েকটি পশ্চিমা কর্মকর্তারা লক্ষ্য করেছেন যুদ্ধের সময় ফেলে যেতে বাধ্য হওয়া ইউক্রেন বাহিনীর জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, স্টিনগান বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ছোট ও কাঁধে বহনযোগ্য অস্ত্র জব্দ করেছে রুশ বাহিনী। সূত্রগুলো থেকে আরও জানা যায়, বেশ কয়েকটি ক্ষেত্রে জব্দকৃত অস্ত্রগুলো ইরানে পাঠিয়েছে রাশিয়ার সেনাবাহিনী, যাতে করে এগুলো খুলে যন্ত্রাংশ আলাদা করে পর্যালোচনা করতে পারে দেশটি। তারপর সম্ভবত ইরানি সেনাবাহিনী এসব অস্ত্রের নিজস্ব সংকরণ বানানোর চেষ্টা করবেন, এমনটি মনে করা হচ্ছে। একই সাথে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতার জন্য জব্দকৃত অস্ত্র পাঠিয়ে ইরানকে খুশি করছে মস্কো। অবশ্য মার্কিন কর্মকর্তাদের ধারণা, এমন অস্ত্র পাঠানো পরিকল্পিত নয়। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র হারিয়ে বা ধ্বংস হয়ে গেলে সেগুলো সম্পর্কে প্রতিবেদন নিয়মিত পেন্টাগনে পাঠাচ্ছে। এরপরও মার্কিন কর্মকর্তারা স্বীকার করছেন যে ইরানে পাঠানো অস্ত্রের সংখ্যা ধারণা করা বেশ কঠিন। মার্কিন অস্ত্রের নির্মাণ কৌশল জানতে পেরেছে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে বরাবরই জব্দকৃত মার্কিন অস্ত্র দিয়ে নিজেরা অস্ত্র ব্যবস্থা উন্নয়নে মুনশিয়ানার পরিচয় দিয়েছে তেহরান। ইরানের অস্ত্রভান্ডারে থাকা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল তুফান, যা 1970 মার্কিন অস্ত্র BGM-71 TW ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা। 2011 ইরান মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের নির্মিত ড্রোন RQ-170 জব্দ করেছিল। এটির নকশা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইরান একটি নতুন ড্রোন তৈরি করে, যা 2018 ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের পর গুলি করে ভূপাতিত করা হয়েছে। সিএনএন বলছে, এই সহযোগিতা মস্কোর সঙ্গে তেহরানের ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারত্বের আরেকটি নমুনা। গত কয়েক বছর ধরে এর সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। গত বছর রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য বাইরের সামরিক সহযোগিতা পেতে মরিয়া হওয়ার পর এই সম্পর্ক আরও গভীর হয়েছে। এই অংশীদারত্ব শুধু ইউক্রেন নয়, মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিবেশীদেরও হুমকির মুখে ফেলতে পারে বলে গত মাসে বলেছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। মাহমুদা মুন্নি, নিউজ ডেস্ক।